এবার আমরা দেখে নেব ইটারেটিভ স্টেটমেন্ট কি এবং কি পারপাসে ইউজ করা হয়। ইটারেটিভ স্টেটমেন্ট হলো এমন একটি স্টেটমেন্ট যেটি আমাদের কোনো একটি পার্টিকুলার স্টেপকে বা কন্ডিশনকে বারবার এক্সিকিউট করাতে হেল্প করে ইটারেটিভ ওয়েতে। ইটারেটিভ স্টেটমেন্টের মধ্যে দুরকম লুপ আমরা ইউজ করব, একটি হলো ফর লুপ, একটি হলো হোয়াইল লুপ। এই দুটি মেজরলি ইউজ করা হয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, পাইথনও কোনো বিকল্প নয়। আদারওয়াইজ আমরা তারপরে নেস্টেড লুপ সম্বন্ধে একটা ধারণা করব। এখানে নেস্টেড ইফের মতোই আমরা নেস্টেড লুপ কাকে বলবো, যখন একটি লুপের ভেতরে আরেকটি লুপকে প্লেস করা হয় তখন তাকে নেস্টেড লুপ বলা হয়। যেমন আমরা একটি ফর লুপের ভেতর আরেকটি ফর লুপকে প্লেস করতে পারি, বা একটি ফর লুপের ভেতর আরেকটি হোয়াইল লুপকে প্লেস করতে পারি, অথবা একটি হোয়াইল লুপের ভেতর আরেকটি ফর লুপকে প্লেস করতে পারি, বা লাস্টলি একটি হোয়াইল লুপের ভেতর আরেকটি হোয়াইল লুপকে প্লেস করতে পারি। ইন এনি কেস এই সবগুলোই আমরা হোয়াইল লুপ হিসেবে কনসিডার করব। প্রথমে আমরা ফর লুপের কনস্ট্রাকশনটা একবার দেখে নেব। দেখে নেওয়া যাক ফর লুপ কীভাবে কাজ করে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ফর লুপের কনস্ট্রাকশন কীভাবে হয় এবং তার জেনারেল সিনট্যাক্সটা ঠিক কীরকম। তো আমরা একটি রেফারেন্স প্রথমে লিখে দিই, আমরা ফর লুপ শিখতে চলেছি, সেটাকে আমরা ফর লুপ লিখেই ডিনোট করছি। আমরা কোড সেকশনে চলে গেলাম। আমরা প্রথমে একটি সিম্পল সিরিজ জেনারেট করে বোঝার চেষ্টা করবো যে ফর লুপ কী করে কাজ করে। সাপোজ আমি একটি ন্যাচারাল নাম্বারের সিরিজ জেনারেট করতে চাই, যেখানে আমাকে 1 থেকে একটি সার্টেন ভ্যালু পর্যন্ত প্রিন্ট করতে হবে, সে 100। তাহলে 1 থেকে 100 যদি আমাকে প্রিন্ট করতে হয়, তাহলে আমি যদি লুপের সাহায্য না নিই আমাকে 100 টাইমস প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করতে হবে, হুইচ ইজ কোয়াইট টায়ারসাম। তো এটি অ্যাভয়েড করার জন্য আমরা লুপের হেল্প নেব এবং একটি লুপের ভেতর একবারই কন্ডিশনটি লিখবো এবং লুপটাকে আমরা অতবার ইটারেট করাবো এবং ওই স্টেটমেন্টটি অতবার প্রিন্ট হয়ে যাবে। তো লুপের কনস্ট্রাকশন কীরকম হয়, ফর লুপের জেনারেল সিনট্যাক্স ফর দিয়েই স্টার্ট হয়। একটি লুপ ভেরিয়েবল এখানে মেনশন করতে হয়, আমরা যে কোনো ভেরিয়েবল মেনশন করতে পারি। জেনারেল ওয়েতে আই, জে, কে এই ভেরিয়েবলগুলি খুব পপুলার লুপ ভেরিয়েবল হিসাবে। তো আমরা আই ভেরিয়েবলকে ইউজ করছি। ফর আই একটি ফাংশন আছে, সেটিকে আমরা এখানে ইউজ করব ইন রেঞ্জ। রেঞ্জ ফাংশন আমাদের ওই রেঞ্জটাকে ডিনোট করে দেবে যে আমরা কত থেকে কত পর্যন্ত লুপটাকে ইটারেট করাতে চাই। স্টার্টিং ভ্যালু আমরা সাপোজ রাখছি 1, কমা দিয়ে আমরা এন্ডিং ভ্যালু রাখতে পারি এখানে, বা লিমিট ভ্যালু যেটা। তো এখানে মাথায় রাখতে হবে একটাই জিনিস যে লাস্ট ভ্যালু যেটা আমরা প্রয়োজন তার থেকে আমাকে সবসময় এক বেশি রাখতে হবে, যাতে আমাদের তার ঠিক আগে পর্যন্ত প্রিন্ট হয়। তো আমি 1 থেকে 100 প্রিন্ট করতে চাই, তো আমরা এখানে 101 রাখবো। লাস্টে আমাদের কোলন দিতে হবে, যেরকম আমরা ইফে বা এলসে কোলন দিতাম। আমরা ফরের ইন্ডেন্টের ভেতরে ওর কোড এরিয়ার কোড ব্লকের ভেতরে চলে এসেছি। এখানে সিম্পলি যদি আমরা প্রিন্ট আই করি, এখানে আই ভেরিয়েবলটি ওই রেঞ্জের প্রত্যেকটি নাম্বারকে জেনারেট করছে। দ্যাট মিন্স 1 থেকে স্টার্ট করে 100 পর্যন্ত ইচ অ্যান্ড এভরি নাম্বারকে জেনারেট করছে আই, এবং এটি 1 বাই 1 জেনারেট হচ্ছে, 1 এর পর 2, 2 এর পর 3, এবং প্রত্যেকটি নাম্বারকে আমি প্রিন্ট করে দিচ্ছি। তাহলে লুপটি যদি 100 টাইমস ইটারেট করে, 100 টাইমসই প্রিন্ট হবে। এটিকে একবার এক্সিকিউট করার আগে দেখে নেওয়া যাক, আমরা যদি এটিকে এক্সিকিউট করি আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 100 আমরা প্রিন্ট পেয়ে গেছি এখানে। তো এর কিছু ভেরিয়েশন আছে যেগুলো আমি একটু দেখিয়ে দিতে চাই। এখানে আরও একটি প্যারামিটার আমরা অ্যাড করতে পারি, বা আর্গুমেন্ট আমরা অ্যাড করতে পারি এই রেঞ্জ ফাংশানে। কমা দিয়ে থার্ডে যদি আমরা কোনো ভ্যালু দিই, সেটি একটি জাম্প স্টেটমেন্ট হিসেবে ইউজ করা হতে পারে। যেমন আমরা যদি এখানে 2 দিয়ে দিই, তার মানে এটা ডিনোট করছে 1 থেকে স্টার্ট হবে, ওর এন্ড ভ্যালু হবে 100, বাট ইট উইল ইনক্রিজ বাই 2। তাহলে 1 এর পর ডাইরেক্ট আমি 3-তে চলে যাবো, 3 এর পর ডাইরেক্ট আমি 5-এ চলে যাবো। এইভাবে যদি এই প্রোগ্রামটা যদি আরেকবার আমরা রান করি, এখন আমরা একটি অড নাম্বারের সিরিজকে পেলাম, ন্যাচারাল নাম্বার যেগুলি অড নাম্বার, 1 থেকে 100 দেওয়া আছে, তো আমরা লাস্ট ভ্যালু 99 পাবো। আমরা একইভাবে যদি এখানে 10 দিয়ে দিই, তাহলে আমরা 10-এর গ্যাপে নাম্বার জেনারেট করতে পারবো। তো 1-এর পর ডাইরেক্ট আমরা 11-এ চলে গেছি, 21, 31, 41 অ্যান্ড সো অন। তাহলে আমরা থার্ড ভ্যালুটি কোনো পার্টিকুলার রিকোয়ারমেন্ট যদি থাকে, আমাদের কোনো পার্টিকুলার জাম্প করতে হবে একটি ভ্যালু থেকে, তখন আমরা এটি ইউজ করবো। আদারওয়াইজ আমরা ওখানটা যদি ব্ল্যাঙ্ক রাখি, বাই ডিফল্ট 1 হিসেবে ট্রিট হবে। তো এটি হলো একটি স্ট্যান্ডার্ড ফর লুপের জেনারেল সিনট্যাক্স।
আমরা শুধুমাত্র ভ্যালু প্রিন্ট করতে পারি তাই নয়, আমরা লুপ এক্সিকিউট করে এখানে যেমন লুপটি আমরা যদি সাপোজ আমি এখানে এন্ডিং ভ্যালু রাখছি 10, 11, তাহলে আমার লুপটি 10 বার চলবে। আমি যদি এখানে কোনো স্ট্রিংকে প্রিন্ট করি, সাপোজ আমি পাইথন প্রোগ্রাম এই কথাটি যদি এখানে প্রিন্ট করে দিই আমি লুপের ভেতরে, তাহলে লুপটি 10 বার এক্সিকিউট হলে এটিই 10 বার প্রিন্ট হয়ে যাবে। আমরা পাইথন প্রোগ্রাম কথাটি 10 বার পেয়ে যাব। তো এইভাবে যে কোনো ভ্যালু বা যে কোনো স্ট্রিং আমরা লুপের ভেতর প্রিন্ট করতে পারি। তো এটি গেল আমাদের জেনারেল সিনট্যাক্স। আমরা এবারে পার্টিকুলার কিছু প্রোগ্রাম যেগুলি ফর লুপ দিয়ে কনভিনিয়েন্টলি করা যায় সেরকম কিছু ইম্পর্ট্যান্ট এবং খুব পপুলার প্রোগ্রামস দেখে নেব। এবারে দেখে নেওয়া যাক যে তিনটি প্রোগ্রাম আমরা ডিসকাস করব লুপ রিলেটেড, ফর লুপ রিলেটেড। প্রথম প্রোগ্রাম যেটা আমরা করব সেটি হচ্ছে টু প্রিন্ট দ্য ফ্যাক্টরস অফ এনি নাম্বার। একটি যে কোনো নাম্বারের ফ্যাক্টরস যদি আমাদের প্রিন্ট করতে হয় কিভাবে আমরা করব, তো ফার্স্ট থিং ফার্স্ট, যে কোনো নাম্বারের ফ্যাক্টরের জন্য নাম্বারটি আমার খুব দরকার। তো একটি নাম্বার আমি ইনপুট নিয়ে নেব, ইন্টিজার টাইপেরই নেব আমরা, এবার আমাদের ফ্যাক্টর কি করে আমরা পাবো, ফ্যাক্টর কি মিন করে। কোনো একটি নাম্বারের ফ্যাক্টর হলো ওই নাম্বারটি যে যে নাম্বার দিয়ে ডিভিজেবল, তো অবভিয়াসলি ওই নাম্বারটি কখনোই ওই নাম্বারের থেকে কোনো বড় নাম্বার দিয়ে ডিভিজেবল হবে না। তো ওয়ান থেকে স্টার্ট করে আপ টু দ্যাট নাম্বার কোন কোন নাম্বার দিয়ে ওই নাম্বারটিকে ডিভাইড করা যাচ্ছে, পসিবল হচ্ছে। তো আমরা এখানে একটি লুপ কনস্ট্রাক্ট করতে পারি যেটাকে আমরা ওয়ান থেকে স্টার্ট করবো, কারণ আমরা ওয়ান থেকেই চেক করবো ওই নাম্বারটা ডিভিজেবল হচ্ছে কি না। আপ টু দ্যাট নাম্বার অনলি আমরা এন রাখবো, এন মানে তার ঠিক আগে পর্যন্ত, এবং আমরা চেক করবো এই যে রেঞ্জটা পেলাম ওয়ান থেকে আপ টু এন মাইনাস ওয়ান, সেই রেঞ্জের কোন কোন নাম্বার দিয়ে এই নাম্বারটিকে ডিভাইড করা পসিবল হচ্ছে, মানে ইফ এন মড আই, এখানে আই আমাদের, এখানে আই আমাদের ওই নাম্বারগুলোকে জেনারেট করছে। তো আইকে দিয়ে ডিভাইড করে দেখবো রিমাইন্ডার জিরো আসছে কিনা, যদি রিমাইন্ডার জিরো আসে দ্যাট ইমপ্লাইজ যে ওই নাম্বারটি সেটি যেটিই হোক সেটি এই পার্টিকুলার নাম্বার দিয়ে ডিভিজেবল, এবং ডিভিজেবল হচ্ছে মানে সেই পার্টিকুলার নাম্বারটি, মানে আই এখানে একটি ফ্যাক্টর। তো ফ্যাক্টরগুলোকে আমাদের প্রিন্ট করতে হবে, তো আমরা এখানে সিম্পলি আইটাকে প্রিন্ট করব। তো যতবার এই কন্ডিশনটি ট্রু হবে, মানে যতবার আই এর ভ্যালু দিয়ে এনকে ডিভাইড করা পসিবল হবে ততবারই আইকে প্রিন্ট করবো, এবং সেগুলিই আমার ফ্যাক্টর হবে। তো যে কোনো নাম্বার আমি ইনপুট নিয়ে দেখবো, সাপোজ আমরা 12 ইনপুট নিচ্ছি, 12 ফ্যাক্টর কী কী বেরোবে, 1 হতে পারে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4ও হবে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 6। তো আমরা আউটপুটটা একবার দেখে নেবো, আমাদের আউটপুট আসছে 1 2 3 4 6। তো আমাদের প্রপার আউটপুট এসছে। এখানে কিভাবে এটা কাজ করছে একটু বলে নিই, লুপটা আমরা এখানে 1, n রেখেছি, মানে লুপটা এখানে চলছে আমার 1 থেকে আপ টু n মাইনাস 1, দ্যাট ইজ 11, 1 থেকে 11 লুপটা চলছে। ওই লুপের প্রত্যেকটা ভ্যালুকে জেনারেট করছে আই, প্রথমে 1 জেনারেট করলো, তারপর 2, তারপর 3 অ্যান্ড সো অন, এবং আমরা ওই নাম্বারটিকে মানে 12কে ওই প্রত্যেকটি নাম্বারকে দিয়ে ডিভাইড করছি। প্রথমবার আমরা 12কে 1 দিয়ে ডিভাইড করছি, নেক্সট 12কে 2 দিয়ে ডিভাইড করছি, নেক্সট 12কে 3 দিয়ে ডিভাইড করছি, এবং যেগুলি দিয়ে ও ডিভাইড হচ্ছে ফুললি ডিভিজেবল হচ্ছে সেগুলিকে ফ্যাক্টর কনসিডার করে প্রিন্ট করছি। সিম্পলি ফরের ভেতরে আমি কন্ডিশনটি রেখেছি এবং যখনই সেটি স্যাটিসফাই করছে আমরা প্রিন্ট করছি। তাহলে এইভাবে আমরা ফ্যাক্টরগুলির একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তো দ্যাট ইজ হাউ উই ক্যান প্রিন্ট দ্য ফ্যাক্টর অফ এনি গিভেন নাম্বার, যে কোনো নাম্বার ইউজার দেবে। আমি যদি একটি বড় নাম্বারও দিই, সাপোজ আমি 150 যদি দিই, তার ফ্যাক্টরও আমি একইভাবে পেয়ে যাব, 1 2 3 5 6 10 15 25 30 50 অ্যান্ড 75। এটি হলো একটি পপুলার প্রোগ্রাম। নেক্সট প্রোগ্রাম যেটি আমরা করব সেটি হলো কিভাবে আমরা একটি নাম্বার প্রাইম না কম্পোজিট সেট চেক করব ইউজিং ফর লুপ। দেখে নেওয়া যাক সেই প্রোগ্রামটিও একবার। তো আমরা প্রথমে রেফারেন্স লিখে নেব, চেক এনি নাম্বার ইজ প্রাইম অর কম্পোজিট,
তো আমরা আরেকটি কোড ব্লক ইনকর্পোরেট করলাম। প্রথমে তো আমাদের ইনপুট নিতে হবে, একটি নাম্বার আমরা ইনপুট নিলাম। এখানেও কিন্তু ফ্যাক্টর নিয়ে আমাকে ডিল করতে হবে, কারণ প্রাইম নাম্বার কাকে বলে, যে নাম্বারগুলির দুটি ফ্যাক্টর থাকে, ওয়ান অ্যান্ড ইটসেলফ, ওয়ান দিয়ে ডিভিজিবল হয় এবং ইটসেলফ দিয়ে ডিভিজিবল হয়, আদারওয়াইজ ইন বিটুইন আর কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হয় না। তাহলে নাম্বার অফ ফ্যাক্টার্সটা আমি যদি কোনো রকমে পেয়ে যাই, আমি বলে দিতে পারবো নাম্বারটি প্রাইম কিনা। তো আমাকে প্রাইম চেক, আমাকে ফ্যাক্টর চেক করতে হবে এবং সেই ফ্যাক্টরগুলির একটি কাউন্ট রাখতে হবে কতগুলি পাওয়া যাচ্ছে। তো আমি লুপটিকে আগে কনস্ট্রাক্ট করব, আই ইন রেঞ্জ ওয়ান কমা, এখানে আমি নাম্বারটিকে কনসিডার করব ইটসেলফ, তার মানে এন প্লাস ওয়ান রাখবো, কারণ ওটিকে দিয়েও ডিভাইড করে দেখব। এবার আমি ডিভাইড করব এনকে মড আই ইকুয়াল টু জিরো কিনা, যদি ডিভিজিবল হয় তাহলে ওটি একটি ফ্যাক্টর, তাহলে ফ্যাক্টর পেলেই আমি কাউন্ট করব। তাহলে এখানে আমাকে একটা কাউন্টার ইউজ করতে হবে, কাউন্টারের কাজ হচ্ছে ইট উইল ইনক্রিমেন্ট বাই ওয়ান এভরি টাইম দ্য কন্ডিশন গেট স্যাটিসফাইড। তো আমি একটি কাউন্টার ভেরিয়েবল প্রথমে জিরো ধরে নেব ইনিশিয়ালি, তারপর যখনই কন্ডিশন স্যাটিসফাই করবে আমি নাম্বারটিকে ওয়ান দিয়ে ইনক্রিমেন্ট করে দেবো, মানে নাম্বারটি ওয়ান অ্যাড হয়ে যাবে নাম্বারটির সাথে, যতবার ফ্যাক্টর পাবো ওয়ানটা ততবার অ্যাড হবে এবং সি এর আলটিমেট ভ্যালু হবে দ্যাট নাম্বার অফ ফ্যাক্টার্স। ব্যাস, আমার আর এখানে কিছু চেক করার নেই, আমি লুপ থেকে বেরিয়ে এলাম, ইন্ডেন্টেশনকে আমি ব্যাক করে নিয়ে লুপের ঠিক নিচে চলে এলাম। এবার আমি সিম্পলি চেক করব যে নাম্বার অফ ফ্যাক্টার্স আমি কত পেলাম, যদি আমি নাম্বার অফ ফ্যাক্টার্স টু পেয়ে থাকি তার মানে দুটিই ফ্যাক্টর হয়েছে, ওয়ান অ্যান্ড ইটসেলফ, তার মাঝে আর কোনো নাম্বার দিয়ে ওই নাম্বারটিকে ডিভিজিবল ডিভাইড করা পসিবল হয়নি। তাহলে ফ্যাক্টর যদি টু পাই আমি বলে দিতে পারি নাম্বারটি একটি প্রাইম নাম্বার। আমি প্রিন্ট করে দেবো দ্য নাম্বার ইজ প্রাইম, আদারওয়াইজ আমি বলে দিতে পারি দ্য নাম্বার ইজ কম্পোজিট। আমরা এটা চেক করে নেবো এক্সিকিউট করে, প্রথমে আমরা একটি প্রাইম নাম্বার দিয়েই চেক করব, সাপোজ আমি সেভেন, আমরা জানি প্রাইম নাম্বার, আমি সেভেন দিয়ে যদি এক্সিকিউট করি দ্য নাম্বার ইজ প্রাইম, বাট আমি যদি একটি কম্পোজিট নাম্বার দিই, সাপোজ আমি নাইন দিলাম, আমার অ্যান্সার আসবে দ্য নাম্বার ইজ কম্পোজিট। তো এখানে আমাদের প্রপার অ্যান্সার আসছে, আমরা ওয়ার্কিংটা একবার দেখে নিলাম, ওয়ার্কিংটা বুঝে নিলাম যে কীভাবে কাজ করছে। তো যে কোনো রিকোয়ারমেন্ট, যে কোনো প্রোগ্রাম রিলেটেড, যে কোনো স্টেপে যেরকম ধরনের রিকোয়ারমেন্ট যেহেতু, আমাকে লুপ ইউজ করে জিনিসটাকে কনস্ট্রাক্ট করতে হবে। তো এরকম যে কোনো সিম্পল থেকে শুরু করে কমপ্লেক্স প্রোগ্রাম আমরা ফর লুপ দিয়ে বা যে কোনো রকম লুপ দিয়ে করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরে আমাদের নেস্টেড লুপের প্রয়োজন হবে, যখন আমরা নেস্টেড লুপ শিখবো তখন তার ব্যাপারে একটা ডিটেল আইডিয়া হবে। তো ফর লুপের লাস্ট একটি প্রোগ্রাম আমরা দেখে নেব, নেক্সট যে প্রোগ্রামটি আমি দেখব সেই প্রোগ্রামটি হলো, তোমাকে যদি 20টি নাম্বার দেওয়া হয় বা 10টি নাম্বার দেওয়া হয় ওয়ান আফটার অ্যানাদার, তোমাকে বলতে হবে ওই 10টি নাম্বার দেওয়ার পর কোনটি সবথেকে বড় নাম্বার তোমাকে দেওয়া হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট অ্যামং দোজ 10 নাম্বারস। এরকম প্রোগ্রাম আমরা কীভাবে করব, এখানে আমাকে ইনপুট নিতে হবে 10টা নাম্বার এবং 10টা নাম্বার ইনপুট নেওয়ার পর আমি কম্পেয়ার করে করে বলে দেবো কোনটি বড়। 10টা নাম্বার ইনপুট নিতে গেলে যদি আমাকে 10 বার স্টেটমেন্ট লিখতে হয় সেটি আবার খুব টায়ারসাম কাজ হয়ে যাবে। আমরা ইনপুট স্টেটমেন্টকে এবার লুপের ভেতরে ইউজ করতে শিখবো, কীভাবে আমরা ইউজ করতে পারি। তো আমরা সিম্পলি কোডে চলে যাব, আমাদের প্রথমেই দরকার 10টি নাম্বার, তো প্রথমেই আমরা লুপ ইউজ করব, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11 পর্যন্ত আমরা লুপটাকে রান করাবো, এর ভেতরেই আমি ইনপুট নেব, এন ইকুয়াল টু আই এন টি ইনপুট এন্টার আ নাম্বার। এভাবে এই লুপটি 10 বার এক্সিকিউট করবে, 10টি নাম্বার আমার কাছে চাইবে। তো আমি চেক করব যে এই নাম্বারটি তার আগের নাম্বারের থেকে বড় কিনা, তো এটাই আমার ফার্স্ট নাম্বার, এর আগে কোনো নাম্বার নেই। তো কম্পেয়ার করার আগে আমি ইনিশিয়ালি একটি ভেরিয়েবল নেব ম্যাক্স, যেটার মধ্যে আমি ম্যাক্সিমাম ভ্যালুটাকে স্টোর করতে চাই, সেখানে স্টার্টিং আমি জিরো রাখবো, জিরোর পর থেকে যে কোনো নাম্বার ইনপুট নিলে আমি সেটিকে জাস্ট ম্যাক্সের সঙ্গে কম্পেয়ার করব। যদি সেই নাম্বারটি যেটি আমি ইউজারের কাছ থেকে পেলাম দ্যাট ইজ এন, এখানে প্রত্যেকটি নাম্বার ইনপুট নেওয়ার পর আমরা দেখব
সেই নাম্বারটি আমাদের যে ম্যাক্স ভেরিয়েবিলিটি ধরা আছে যেখানে জিরো রাখা আছে তার থেকে বড় কিনা। যদি বড় হয় ম্যাক্সের কারেন্ট ভ্যালু জিরো সেটিকে আমি রিপ্লেস করে দেবো ইউজারের দেওয়া নাম্বারটি দিয়ে। তো সাপোজ প্রথম ভ্যালু কেউ ফাইভ দিল তো সেটি অবভিয়াসলি ম্যাক্সের থেকে বড় হবে, তো ম্যাক্সের কারেন্ট ভ্যালু হয়ে যাবে ফাইভ। তো ইফ আমরা কন্ডিশনটি লিখবো কীভাবে, ইফ এন গ্রেটার দ্যান ম্যাক্স, এনের যে কারেন্ট ভ্যালু সেটি যদি ম্যাক্সের থেকে বড় হয় তাহলে আমরা ম্যাক্সের মধ্যে সেটিকে রিপ্লেস করে দেবো, ম্যাক্স ইকুয়াল টু এন। এইভাবে যতবারই লুপটি চলবে প্রত্যেকবার নতুন ভ্যালু পাবো, ইউজার নতুন ভ্যালু প্রোভাইড করবে এবং সেটি তার আগের ভ্যালুর থেকে বড় যেই মাত্র হয়ে যাবে ম্যাক্সের কারেন্ট ভ্যালু ওই নাম্বারটি দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আলটিমেটলি ম্যাক্সের মধ্যে লার্জেস্ট ভ্যালুটাই স্টোর থাকবে। তো আমি লাস্টে লুপ থেকে যখন বেরিয়ে আসছি আমি বলে দিতে পারি দ্য লার্জেস্ট অফ অল দ্য নাম্বারস ইজ কমা ম্যাক্স। এক্সিকিউট করে দেখা যাক। আমরা ডিফারেন্ট টাইপের নাম্বার ইনপুট দেবো, সাপোজ আমরা প্রথমে সিক্স দিলাম, আমরা এইট দিলাম, আমরা ওয়ান দিলাম, সিক্স দিচ্ছি, ফাইভ দিচ্ছি, এইটিন দিচ্ছি, হান্ড্রেড দিচ্ছি, হান্ড্রেডের পর আমরা আবার সাপোজ থ্রি দিলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, আর দুটো নাম্বার দিতে হবে, নাইন দিলাম এবং ফর্টি ফাইভ দিলাম। তো এখানে আমাদের হাইয়েস্ট নাম্বার হান্ড্রেড আমরা ইনপুট দিয়েছি, তো আমাদের আউটপুটে আমরা পেয়ে যাব দ্য লার্জেস্ট অফ অল দ্য নাম্বার ইজ হান্ড্রেড। কারণ এই প্রত্যেকটি নাম্বার ইনপুট দেওয়ার সাথে সাথে সেটি তার আগের নাম্বারের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং যদি তার থেকে বড় পাওয়া গেছে ম্যাক্সটিকে ওই নাম্বারটি দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে এবং আলটিমেটলি আমাদের কাছে ম্যাক্সে হাইয়েস্ট নাম্বারটাই আছে। তো এরকম ধরনের কম্পারিজনের প্রোগ্রামও আমরা লুপ দিয়ে খুব ইজিলি করতে পারি। তো আমরা তিনটি পপুলার প্রোগ্রাম, কোনো নাম্বারের ফ্যাক্টরস প্রিন্ট করা, কোনো নাম্বার প্রাইম না কম্পোজিট চেক করা, অথবা কোনো নিউমারাস নাম্বারস ইনপুট নিয়ে, মাল্টিপল নাম্বার ইনপুট নিয়ে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম বার করা। তো লুপের একটা জেনারেল আইডিয়া হলো ফর লুপ দিয়ে কীভাবে কনস্ট্রাকশন করে আমরা প্রোগ্রাম করতে পারি। লুপের প্রচুর প্রোগ্রাম হয়, আমি কিছু প্রোগ্রামের অ্যাসেসমেন্ট আমি দিয়ে অ্যাসাইনমেন্ট বলা যেতে পারে, অ্যাসাইনমেন্ট আমি আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক করে দেবো যেখান থেকে তোমরা একটা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে বেশ কিছু প্রোগ্রামের যেটা লুপ দিয়ে করা হয়। প্রত্যেকটি লুপের জন্য, ফরের জন্য বা হোয়াইলের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা সেগুলো বাড়ি থেকে করে চেক করে দেখে নিতে পারো যে প্রপারলি সেগুলি এক্সিকিউট করছে কি না। তো এবার আমরা ফর লুপ শেষ হওয়ার পর আমরা হোয়াইল লুপের দিকে একটু চলে যাবো এবং দেখে নেবো হোয়াইল লুপের বেসিক কনস্ট্রাকশন কীরকম, জেনারেল সিনট্যাক্স কীরকম এবং কীভাবে কাজ করে।